ছাত্রছাত্রীদেরকে বিদ্যালয়মুখী করবার জন্য গ্রামে গ্রামে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। দীর্ঘদিন লকডাউন থাকার ফলে অনভ্যাসজনিত কারণে স্কুলছুট ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করে তোলার আন্তরিক প্রচেষ্টা গ্রহণ করল চাকদা ধনিচা হাই স্কুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে বিভিন্ন বিদ্যালয়গুলির নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন শুরু হয়ে গিয়েছে। বিদ্যালয় শুরুর দিন থেকে নদিয়া চাকদা ধনিচা হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় 60% বিদ্যালয়ের পড়ুয়ারা বিদ্যালয়ে না আসার ফলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে পড়ুয়াদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি বিদ্যালয়ে আসার জন্য আহ্বান জানান। গতকাল থেকে শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে ছাত্রছাত্রীদেরকে স্কুলমুখী করার জন্য তৎপর হওয়ায় আজ অনেক ছাত্রছাত্রীরাই শিক্ষাঙ্গনে উপস্থিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর পার্থ প্রতিম চক্রবর্তী বলেন, করোনা আবহের ফলে এসসি এসটি ওবিসি অর্থাৎ পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছেলেমেয়েরা বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাওয়ার ফলে বিদ্যালয়ে আসছে না। লেখাপড়ার মূল স্রোতে প্রবেশ করানোর জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পাড়ায় পাড়ায় গিয়ে সচেতন করছে পড়ুয়াদের এবং অভিভাবকদেরও। স্কুল তো বন্ধ ছিল করোনার জন্যে, লকডাউনের জন্যে বন্ধ ছিল। তা আমরা তো আদিবাসী মানুষ, স্কুল মানে স্কুল বন্ধ ছিল বলে মোটামুটি সব কাজে বাজে এদিকে ওদিক কাজে বাজে করছি, ঠিক আছে। স্যার মানে স্কুলের শিক্ষক আমাদের হেড স্যার এসছে, আবার স্যাররাও এসছে, ভালো লাগছে দেখে। আমরা আবার স্কুলে যাওয়ার চেষ্টা করব। কি বললো স্যার? স্যার বললো যে স্কুলে যাওয়ার জন্যে। যাচ্ছিল না কেন? এই যে লকডাউনে বন্ধ ছিল ওই জন্যে। তারপরে আমরা তো আর গরিব মানুষ, মাঠে ঘাটে কাজ বাজ করতে হয়। আবার স্কুলে যাবা? হ্যাঁ যাব। স্কুল যেতে বলছে স্যাররা। তুমি স্কুল যাচ্ছ না? না। কেন? কেন করোনার জন্য কাজ বাজ নেই, তো বাবা মারা কাজে যেতে পারছে না, যেন আমরা যাচ্ছি। কি কাজ করছো? গাড়িতে। গাড়িতে কি? ড্রাইভারি? হেল্পার। এখন কি স্যাররা কি বললো? স্যাররা বলছি স্কুল যেতে। স্কুল যাবে? হ্যাঁ যাবো কদিন। কোন ক্লাসে পড়ো? কি নাম তোমার? শুভ রায়। কোন ক্লাসে পড়ো? 12। কোন স্কুলে? ধনিচা হাই স্কুল। লকডাউনের জন্য স্কুল বন্ধ ছিল, বাড়িতে অনেক কাজ বাজ করতাম, অতটা স্কুলের অতটা ইয়ে ছিল না। স্কুল বন্ধ ছিল বলে স্কুলে আমাদের উপর অত টান ছিল না। স্যাররা কালকে বাড়িতে গেছিলো, বলেছে স্কুলে যেতে, স্কুল খুলে গেছে, তাই এবার থেকে স্কুলে আসবে প্রত্যেক দিন। স্যাররা বাড়িতে গেছিলো, অনেক খুশি। কী কাজ করতো তুমি? এমনি মায়ের হাতে পাতা কাজ করে দিতাম, বাসন কুসন মাজা, সবজি কাটা, ঝাঁটপ্যাট দেওয়া, এইসব কাজ করে দিতাম। এই জন্য স্কুলে আসতে না? হ্যাঁ। তারপর স্যাররা যাওয়ার পরে আজকে? হ্যাঁ আজকে স্কুলে আসলাম, প্রত্যেকদিন আসবে এবার থেকে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।